हेलो फ्रेंड्स, वेलकम टू यूनिक हाथेर काज चैनल। आज आमी आपनादेर शेखाबो किभाबे एकटा फेले देवा बोतल के कलर करे एरकम सुंदर करा जाए। एखाने आमी एई बोतलटार मध्ये पटचित्र करेछि। प्रथमे आमी एई बोतलटाके भालोभावे परिष्कार करे निलाम एबं एर उपरे जे लेबेल टेबेलगुलो छिलो सेगुलोके भालो करे तुले निएछि। এবার আমি এই সেলো টেপটা দিয়ে এইভাবে লাগিয়ে নেব। দুদিক দিয়ে সেলো টেপটা লাগিয়ে নিলাম নিচেও। এভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই বোতলটার এই সামনের পোর্শনটা যেখানে আমি সেলোটেপটা লাগিয়েছি এটা বাদ দিয়ে আর বাদ বাকি পোর্শনে রেড কালার করব। এর জন্য আমি নিয়েছি একটা অ্যাক্রিলিক রেড কালার আর স্পঞ্জ। এভাবে আমি পুরো বোতলটা এবার রেড কালার করব। আমার এভাবে বোতলটা পুরোটা রেড কালার করা হয়ে গেছে। এবার আমি এই সেলো টেপগুলো আস্তে আস্তে তুলে নেব। এবার এই সামনের যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমি কালার করব। এর জন্য আমি এই হোয়াইট কালার আর এই গোল্ডেন ইয়েলো কালার একটু মিশিয়ে নিয়েছি। হোয়াইটের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ গোল্ডেন ইয়েলো কালার দিয়েছি। দিয়ে এভাবে আমি এটা পুরোটা কালার করব। আমার বোতলটা হোয়াইট আর গোল্ডেন ইয়েলো মিশিয়ে কালার করা হয়ে গেছে। এবার আমি পেন্সিল দিয়ে এটার মধ্যে পটচিত্রের ডিজাইনের কিছু মাছ ড্র করে নিয়েছি এবং এই মাছগুলো আমি এখানে এই যে বিভিন্ন রকম কালার নিয়েছি, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, হোয়াইট, ব্ল্যাক প্রভৃতি কালারগুলো দিয়ে আমি এই এক একটা মাছ এক একটা কালার করব। প্রথমের মাছটা আমি অরেঞ্জ কালার দিয়ে স্টার্ট করছি।
এইভাবে মাছের চোখটা বাদ দিয়ে আমি পুরোটা মাছই এরকম অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে দেব প্রথমে। এবং এইভাবে আমি একে একে অন্য মাছগুলো আলাদা আলাদা কালার দিয়ে করব। এখানে আমার এই মাছটার চোখটা বাদে পুরোটা অরেঞ্জ কালার দিয়ে করা হয়ে গেছে। সেকেন্ড মাছটা আমি গ্রিন কালার দিয়ে করছি। এভাবে পুরোটা মাছ আমি গ্রিন কালার দিয়ে ভরাট করব। এইভাবে এখানে আমি পাঁচটা মাছ এঁকেছি, সেই পাঁচটা মাছ আমি পাঁচ রকম কালার দিয়ে এরকমভাবে ভরাট করব। শুধু মাছের চোখটা আমি কোনো কালার এখন করব না। এইভাবে আমি এই মাছটা গ্রিন কালার দিয়ে ভরাট করলাম। এরপরে নেক্সট এই মাছটা আমি পিঙ্ক কালার এবং পরের মাছটা রেড কালার এবং আরেকটা মাছ ইয়েলো কালার দিয়ে করব। ঠিক যেভাবে এই মাছ দুটো করলাম ঠিক একইভাবে আমি পরের মাছগুলো কালার করব। এভাবে আমার সবগুলো মাছ কালার করা হয়ে গেছে। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে এই মাছগুলোকে বর্ডার করব। এভাবে আমি প্রত্যেকটা মাছকে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করব।
এভাবে প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করলাম। এইভাবে আমি সবগুলো মাছকেই ব্ল্যাক কালার দিয়ে আগে বর্ডার করব। এখানে আমার সবগুলো মাছে কালো বর্ডার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সাদা রং ইউজ করব। এই যে প্রত্যেকটা মাছের কালো বর্ডার দিয়েছি, তার মাঝখানে আমি একটা করে হোয়াইট ডট দেব। এরকম ছোট ছোট হোয়াইট ডট দেব। এবং এখানে যে আমি এরকমভাবে একটু হোয়াইট টাচ দেব, এইভাবে আমি প্রত্যেকটা মাছের ভেতরে এরকম করে হোয়াইটের কাজগুলো করব। এইভাবে আমার সবগুলো মাছে হোয়াইট দিয়ে কালার করা হয়ে গেছে। এবার আমি জলের এফেক্ট আনতে এখানে ব্ল্যাক দিয়ে একটু কাজ করব। এইভাবে আমি ব্ল্যাক দিয়ে একটু জলের এফেক্ট বোঝাবো। এভাবে আমি ব্ল্যাক দিলাম এবং এবার এটাকে আমি আবার একটু হোয়াইট দিয়ে হাইলাইট করব। ব্ল্যাকের ওপর দিয়ে দিয়ে আমি একটু হোয়াইট কালার ইউজ করব। এবং শেষে ফিনিশিং হিসেবে আমি এই বটলটার এই চারপাশে একটা ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দেব।
এইভাবে চারদিক দিয়ে আমি বর্ডার করব। এভাবে আমার চারদিক দিয়ে বর্ডার করা হয়ে গেল এবং আমার বোতলটিও কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।